নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। জামশেদপুরের অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সদ্য ঘটনাটি সাক্ষী থানা এলাকার প্রাপ্ত তথ্য অনুযায়ী সাক্ষী ভিটু মলের কাছে পুরনো বিবাদ সম্পর্কিত 20 বছরের প্রভাকর কুমার নামে এক যুবককে প্রত্যক্ষ দিনের আলোতে মানগো টিচার্স কলোনির বাসিন্দা রাহুল যাদব নামে এক যুবক গুলি করে হত্যা করে। অন্যদিকে স্থানীয় লোকজন গুলি করার সাথে সাথে আহত যুবককে এমজিএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নাগরমালের কাছ থেকে গুলি করে পালিয়ে আসা যুবককে রাহুলকে ধরে ফেলে। ওই যুবকের কাছ থেকে একটি লোডেড দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মাঙ্গো টিচার্স কলোনি কা রহনে ওয়ালা হ্যায় এক রাহুল সিং হ্যায়, লড়কা হ্যায় 20 সাল কা হ্যায়। ওহ আপনে দোস্ত কে সাথ 5 লোগোঁ কে সাথ কহীন পার্টি করনে কে লিয়ে লোগ আকে স্পিড ডিজায়ার গাড়ি মে রুকে হুয়ে থে। কুছ হোটেল মে দো লড়কা জাকে কুছ সামান বগেরা প্যাক কর রহে থে। জব বাপস আয়ে তো উস সময় গাড়ি মে জো প্রভাকর সিং হ্যায় জো মৃতক হ্যায় ও লেটে হুয়ে পায়ে গেয়ে ওর উনকে সিনা মে গুলি লাগনে কা নিশান থা। তো তব তক জো ওহাঁ অন্দর জো ইনকে সাথ বৈঠে হুয়ে থে বাকি দো জন ও লোগ উঠে থে ভাগনে লাগে। ভাগনে কে ক্রম মে উনকে হাথ সে হাতিয়ার জো হ্যায় নিচে গিরনে লাগা। তো পাবলিক নে দেখা, উনকো দৌড় কে পাবলিক নে পকড়া উসকো। তো অভি হামারা পুলিশ কে গিরফত মে অভি হম লোগ পুছতাছ কর রহে হ্যায়। পর এমএফএ সি জো বাকি উনকে দোস্ত হ্যায় উনসে পুছনে পর ইয়েহি পতা চল রহা হ্যায় কি ইয়ে গাড়ি কে অন্দর সিসা আপ করকে তিনোঁ বৈঠে হুয়ে থে। ইসকে বীচ মে কুছ বিবাদ হুয়া ইন লোগ কা, পুরনো বিবাদ কা। অর সিনে মে আ রহে কি ইয়ে লোগ কুছ ইসমে নশা কে হালত মে ভি থে, জো হাথিয়ারা ওয়ালা গোলি চালানে ওয়ালা। আর ক্যা কারণ হ্যায় পহলে ইন লোগ কে বীচ মে ক্যা লড়া ঝগড়া হ্যায় ও হম লোগ কো ভি পুছনে মে পতা চলেগা। গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে জনজীবন ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। অন্যদিকে ওড়িশার ব্যাংবিল বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ার ফলে নদীর জলের স্তর বাড়তে শুরু করেছে। এই অবস্থায় পূর্ব সিংভূম জেলার উপকূলীয় অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীর জলের স্তর বাড়ার সাথে সাথে জেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে, যেখানে প্রশাসনের কর্মকর্তা নিয়মিত উপকূলীয় অঞ্চল পরিদর্শন করছে এবং লোকেদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে। পূর্ব সিংভূম জেলার বাগবেড়া থানার অন্তর্গত উপকূলীয় অঞ্চলে অঞ্চল অফিসারের নির্দেশে সার্কেল ইন্সপেক্টর বলবন্ত সিং নদীর তীরে স্নান করতে আসা লোকেদের জেলেদের যত তাড়াতাড়ি সম্ভব নদী থেকে সরে যাওয়ার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের বস্তিগুলির আশেপাশে ঘুরে ঘুরে লোকেদের সচেতন করেন। তথ্য প্রদান করে বলবন্ত সিং বলেছেন যে বাঁধের জল ছাড়ার ফলে নদীর জলস্তর বেড়েছে, যার কারণে বাগবেড়া থানা এলাকার অন্তর্গত যতগুলি বস্তি রয়েছে তাদের জন্য ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে। प्राप्त हुई है कि उड़ीसा बैंगमिल डैम से पानी छोड़ा गया है, जिसके चलते हम लोग जो है बागबेड़ा थाना क्षेत्र के अंतर्गत जो तटीय इलाका है इसमें बराबर बाढ़ आने की संभावना बनी रहती है। इसको अभी हमने माइकिंग करके अनाउंस करवा दिए हैं कि अपना अपना जो नज़दीकी जो बनाया गया है ये सेंटर, उसमें आप लोग शरण ले लें, अन्यथा क्या बोलता फिर परेशानी उठानी पड़ेगी। আর কে ভারত গ্যাস গ্রামীণ বিতরকের হাতা অফিসে যথাযথভাবে স্থানীয় বিধায়ক সঞ্জীব সর্দার জেলা পরিষদ চন্দ্রাবতী মাহাতো ফিতা কেটে উদ্বোধন করেন। এই অবসরে আর কে ভারত গ্যাস বিতরণকারী তপন সাহু এবং সুমন সাহু উপস্থিত ছিলেন। তপন সাহু জানান যে গ্রামীণ অঞ্চলে ইটপি গ্যাস অফিস খোলার সাথে সাথে ভারত গ্যাস গ্রামীণ অঞ্চলে সহজেই পাওয়া যাবে। हमारे खुद का विधायक के माध्यम से और जिला परिषद के मैडम के माध्यम से, इसमें ये है कि पुटका क्षेत्र में बड़ा भारत जैसे जो बहुत दूर तक जाना पड़ता था, आज लोग ये है कि अपने सामने से ही आके सुविधा व्यवस्थित हो पाएगा और ये हमारी सरकार का बहुत बड़ा उपलब्धि है। জামশেদপুরে উপশ্রম কমিশনার কার্যালয়ে ফোরাম প্যাকেজিং সিস্টেমের ঠিকাদাররা আলোচনায় অনুপস্থিত ছিলেন, যার ফলস্বরূপ আবারও কোনো ফলাফল পাওয়া যায়নি। জানানো হচ্ছে যে ফোরাম প্যাকেজিং সিস্টেম নামে একটি সংবেদকের কাজ টাটা স্টিলের অধীনে পরিচালিত হয়। ফাইনাল সেটেলমেন্ট জোরপূর্বক ছাঁটাই, ক্ষতিপূরণ, গ্র্যাচুইটি সুবিধা, উচ্চ দক্ষ কর্মীদের সহায়কের হার দেওয়ার ইত্যাদি অভিযোগের বিষয়ে শ্রমিকরা ডেপুটি লেবার কমিশনার অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। ফলস্বরূপ আলোচনার তারিখ 24 জুলাই নির্ধারণ করা হয়েছিল। শ্রম প্রতিনিধি রাজীব পাণ্ডে শ্রমিকদের সাথে নিয়ে ডেপুটি লেবার কমিশনার অফিসে পৌঁছালেও সেন্সরের পক্ষ থেকে কেউ পৌঁছায়নি, যার কারণে কর্মীরা ক্ষুব্ধ হন এবং ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিল বন্ধ করে পরবর্তী বৈঠকে প্রধান পরিকল্পনাকারীকে ডাকার দাবি জানান। ফলস্বরূপ ডেপুটি লেবার কমিশনার পরবর্তী তারিখে অনুষ্ঠিত আলোচনায় ঠিকাদারকে সাথে আনার জন্য টাটা স্টিলকে লিখিত নির্দেশ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
শ্রী পাণ্ডে বলেছেন, পূর্বে উপকমিশনার অফিসের সামনে শুনানি হয়েছিল, যেখানে চুক্তি সংস্থার সক্ষম কর্মকর্তা উদয় কুমার উপস্থিত ছিলেন। তবে পূর্ববর্তী ত্রিপক্ষীয় আলোচনায় উপশ্রম কমিশনারের সাথে চুক্তি অনুসারে সমস্ত নির্দেশনা অনুসরণ করা হয়নি, যার কারণে ক্ষুব্ধ ডেপুটি লেবার কমিশনার ঠিকাদারকে তিরস্কার করেন এবং কঠোর নির্দেশ দিয়েছেন যে বর্তমান মজুরির হার অনুসারে 22 জুলাইয়ের মধ্যে বকেয়া বেতনের পাশাপাশি শ্রমিকদের ফাইনাল সেটেলমেন্ট প্রদান করতে হবে, অন্যথায় ঠিকাদারের বিরুদ্ধে পেমেন্ট অ্যান্ড ওয়েজের অ্যাক্ট অন্তর্গত মামলা দায়ের করা হবে। त्रिपक्षीय वार्ता था जिसमें फॉर्म पैकेजिंग के मुख्य नियोजक जो है आज अनुपस्थित रहे और अपना पक्ष भी नहीं रखा कि किस कारणवश वह उपस्थित अनुपस्थित रहे, जिसके लिए आज हम लोग का श्रमिक संघ उनका घोर निंदा करता है। इस कुंठित कार्य के लिए उन पर काफ़ी क्रोधित है कि आज जो मजदूरों को नित्य दिन चक्कर लगाना पड़ रहा है उसका मुख्य कारण है संवेदक। बहुत दुख की बात है कि इन श्रमिकों को उचित वेतन भी नहीं मिला है। पिछले 7-8 साल से मजदूर काम कर रहे हैं, ट्रेन ऑपरेटर का काम कर रहे थे, उनको ऑपरेटर रेट नहीं मिला। जो लोग 8-10 साल से काम किए उनको फाइनल सेटलमेंट नहीं दिया। গ্রামকে সবুজ রাখার জন্য এবং গ্রামবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার দিদি নার্সারি প্রকল্পটি পরিচালনা করছে। এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে গ্রামবাসীরা তাদের আয় দ্বিগুণ করার দিকে এগিয়ে চলেছে। কৃষিকাজের পাশাপাশি বাগান করাকে উৎসাহ দিয়ে সরকার কৃষকদের সমৃদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। রাঁচি জেলার টাঙ্গার গ্রামের বাসিন্দা বন্ধু ওরাও দিদি নার্সারি প্রকল্পের আওতায় কয়েক হাজার গাছ যেমন শিশম, সেগুন এবং গামার গাছের নার্সারি তৈরি করছেন। ये दीदी नर्सरी योजना के तहत यहाँ पर 50 डिसमिल में अभी इमारती पौधों का हम लोग नर्सरी कर रहे हैं और अगले साल से हम लोग यहाँ पर फलदार वृक्ष का भी हम लोग यहाँ पर पौधा नर्सरी करेंगे, जिसमें आम हुआ और अमरूद का पपीता का हम लोग तैयारी करेंगे। उसका हम लोग अभी तैयारी भी किए, आम का भी गुठली उठली इकट्ठा किए, उसका भी से हम लोग तैयारी कर रहे हैं। 2017-18 में हमको जो है बिरसा आम बागवानी योजना के तहत में 1 एकड़ में आम का बागान मिला है, जिसमें अभी आम का बागान जो आप देख रहे हैं। और फिलहाल में हमको जो है दीदी बाड़ी नर्सरी योजना के तहत में जो SLPS के माध्यम से जो हरित ग्राम के लिए पेड़ लगाने के लिए हमको नर्सरी का जो मिला है, जिसमें 8,500 हमको पौधा लगाना है, जिसमें है गम्हार है, शीशम है और सागवान है। জামশেদপুরের বিষ্ণুপুরের ধাতকিদি স্থিত ব্লাড ব্যাংকে আনন্দমার্গ ইউনিভার্সাল গ্লোবাল রিলিফ টিমের উদ্যোগে 50তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ রক্তদান করেছেন। এই শিবিরে রক্তদানকারী লোকেদের চারা গাছ প্রদান করে সম্মানিত করা হয়। রক্তদান শিবির কর্মসূচিতে বেশি সংখ্যক মানুষকে রক্তদানের জন্য আবেদনও করা হয়েছে। इस रक्तदान शिविर का विशेषता है कि एक ही छत के नीचे दो पुण्य का काम किया जाता है, मानव कल्याण के लिए रक्तदान और पृथ्वी कल्याण के लिए हम लोग पौधा दान करते हैं। जो भी रक्तदाता रक्तदान शिविर में हमारा भाग लेते हैं उन लोगों को हम लोग पौधा देकर सम्मानित करते हैं। গুরু পূর্ণিমার শুভ উপলক্ষে টিম সংঘর্ষের পরিবার সাক্ষীস্থিত বারদুয়ারিতে শিশু ভবনে পৌঁছায়। টিম সংঘর্ষ পরিবারের অনুপ্রেরণা শ্রী দিলীপ কুমার ভট্টাচার্য এবং শ্রীমতী আলপনা ভট্টাচার্যের নেতৃত্বে টিম সংঘর্ষ পরিবারের অনেক সদস্য তাদের গুরুদের স্মরণ করে তাদের আদর্শকে সামনে রেখে এই মারাত্মক মহামারীর সংকটের মাঝেও এই ছোট বাচ্চাদের কাছে উচ্চমানের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। টিম সংঘর্ষ পরিবারকে কয় সদস্যনে আজ দিল খোলকর अपने गुरुओं को नमन करते हुए आज इन छोटे मोटे जो नन्हे बच्चों के लिए आज उनके लिए पौष्टिक आहार उपलब्ध करवाया। टीम संघर्ष परिवार का उद्देश्य ही है कि मदर टेरेसा के सपनों को जिस तरह से उन्होंने इन बच्चों के लिए जो किसी कारणवश अनाथ है उनके लिए ये सुंदर सा गृह बनाया। टीम संघर्ष परिवार ने आज के इस विशेष पावन दिन के शुभ अवसर पर अपने अपने गुरुओं को नमन करते हुए आज इस शिशु भवन में पहुंचा। ঝাড়খণ্ড রাজ্য আলাদা হওয়ার পরে ডোমিসাইল সম্পর্কিত পুরো রাজ্যে একটি বৃহত্তর আন্দোলন হয়, যেখানে 24 জুলাই 2001 রাঁচিতে পুলিশ ও আন্দোলনকারীদের লড়াইয়ে সন্তোষ কুঙ্কল মারা গিয়েছিলেন।
তখন থেকে আজ পর্যন্ত এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এই শহীদ দিবসে এলাকার বিধায়ক মঙ্গল কালিন্দী পৌঁছান এবং তার স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হমেশা সে শহীদো কো সম্মান দেতে হুয়ে আয়া আর বাবু নাগজি ভি আন্দোলনকারী থে আর উনকে হাতো আজ হম লোক শহীদ সন্তোষ কুঙ্কাল কা মূর্তি জো হ্যায় হামারে বাবু নাগজি কা হি দেন হ্যায় জো আজ হামা মূর্তি স্থাপিত হুয়া হ্যায় আর ইসকে সাথ সাথ হম লোক 2010 মে ইসকা উদ্ঘাটন কর্তা ভি হামারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কে অস্তিক মাহাতো নে হি কিয়া থা আর হম লোক কা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হমেশা সে শহীদো কো সম্মান দেতে হুয়ে আয়ে হুয়ে হ্যায় আর সাথ হি সাথ হম লোক সন্তোষ কুঙ্কাল কা জো মূর্তি লগায়ে হ্যায় তো নিশ্চিত রূপ সে হম লোক উসকো ইয়াহাঁ ছত লগানে কা কাম করেঙ্গে আর ইসকা সুন্দরীকরণ করনে কা হম কাম করেঙ্গে। ডোমিসাইল দিবস অবসরে শহীদ কুঙ্কাল বিনয় তিগ্গা কৈলাস কুজুরকে স্মরণ করা হয়। ডোমিসাইল আন্দোলনের কথা স্মরণ করে আদিবাসী সমাজ এই তিনজনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এর আওতায় আজ মেকং চকে অবস্থিত মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিধায়ক বন্ধু তির্কি সহ স্থানীয় অনেক নেতা এই অবসরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মিসাইল আন্দোলনকে বীর সপুতোঙ্কা আজ শ্রদ্ধাঞ্জলি দিয়া যা রা হ্যায় আজকে দিন 24 জুলাই 2002 মে আমারে যে বীর সপুত ইহাকে স্থানীয়তা ইহাকে লোকঙ্কা নিয়োজন কো লেকর কে ইহাঁ পর ইয়ে লোক শহীদ হুয়ে হ্যায় আর ইনকি জো শাহাদত ও ঝাড়খণ্ড ঝাড়খণ্ডিয়ং কো याद करने की ज़रूरत है और हम लोग मांग कर रहे हैं इसके बाद में कि इनको शहीद का दर्जा मिले और जिस प्रकार आपका आंदोलनकारियों को जो पेंशन वगैरह जो भुगतान उसी तरीके से इनके परिवार वालों को साथ भी सरकार को इस पर विचार करना चाहिए। অভিষেক দুবে, অমিত সিং এবং নিবারণ প্রসাদ মাহাতোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং পিসি অ্যাক্ট সহ বিভিন্ন ধারার অন্তর্গত এফআইআর মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন বোকারো এবং একজন পালামোর এবং দুজনই মহারাষ্ট্র বিজেপির সংস্পর্শে ছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে রাজ্যের বড় হোটেলগুলিতে স্পেশাল ব্রাঞ্চের টিমের অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের উপর আইপিসি ধারা 419, 420, 124A, 120B, 34 এবং পিসি অ্যাক্টের ধারা 171 সহ পিসি অ্যাক্টের ধারা 8-9 জারি করা হয়েছে। সিটিএ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যাডমিশন ওপেন ফর ডিপ্লোমা ইন এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি আর কন্ট্যাক্ট নাম্বার 7903302477।